নতুন স্বাদের নতুনভাবে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির একটা তরকারি আপনাদের সাথে খেতে অসাধারণ হয় আর রান্না করাও একেবারে সহজ তো আসুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি শুরু করছি আজকের এই দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিটা করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে এভাবে উপরের পাতাগুলো খুলে নেব একেবারে উপরে যে পাতাগুলো ছিল নোংরা পাতা সেগুলো আমি খুলে ফেলে দিয়েছি তারপর ভেতর থেকে এভাবে পাতাগুলো আস্তে আস্তে খুলে নেব যাতে একেবারে টুকরো টুকরো না হয়ে যায় একটু ফেটে গেলে কোনো অসুবিধা নেই যেহেতু শীতের টাটকা বাঁধাকপি খুলতে গেলে একটু ফাটবে তাতে কোনো অসুবিধা হবে না তবে খোলার সময় একটু চেষ্টা করবেন যাতে একেবারে টুকরো টুকরো হয়ে না যায় দেখুন এভাবেই সাত আটটা পাতা আমি খুলে নেব আমি আমার প্রয়োজন অনুসারে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন দেখুন আমি এখানে সাত আটটা পাতা এভাবে খুলে নিয়েছি এবার এক একটা পাতা নেব আর মাঝখানের যে শক্ত শীতটা রয়েছে সেটা এভাবে কেটে বাদ দিয়ে দেবো কেননা এটা থাকলে আমাদের একটু অসুবিধে হবে এভাবেই সবগুলো শির আমি কেটে বাদ দিয়ে দিই দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে একটু লম্বা করে টান দিলেই কেটে যাবে কোনো অসুবিধা হবে না এভাবে শক্ত শিরটা বাদ দিয়ে দেব। সবগুলো পাতার দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কেননা আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে দেখুন পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তারপর এদিকে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করেছে পাতাগুলো একটু দিয়ে দিলাম এভাবে জাস্ট একবার একটু উল্টে পাল্টে নেব এক মিনিট মতো রাখলেই হবে খুব বেশি সময় রাখার দরকার নেই এক মিনিট মতো রেখে যাতে পাতাগুলো একটু নরম হয়ে যায় তারপর এভাবে তুলে নিচ্ছি বাঁধাকপির পাতাগুলো তুলে নিলাম জল ঝরতে থাকুক এদিকে দেখুন আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম মটর ডাল এবার ডালটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর দেখুন জলটা ঝরিয়ে নিয়ে এসেছি নিয়ে নিচ্ছি মিক্সারের জারে ডালটাকে পেস্ট করে নেব সামান্য পরিমাণে জল দেব দিয়ে তারপর পেস্ট করে নেব আপনারা এখানে সোলার ডাল মুগ ডাল মুসুর ডাল যে ডালই পছন্দ করেন না কেন নিতে পারেন আমি এখানে মটর ডাল দিয়ে করছি সম্পূর্ণ নিরামিষ করব এবার ডালের পেস্টটা দেখুন আমি একটা বাটিতে ঢেলে নিলাম তারপর ওই একই মিক্সারের জারে নিয়ে নিচ্ছি একটা টমেটো হাফ ইঞ্চি আদা আর একমোটো ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা এভাবে টুকরো করে দিচ্ছি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল একটা পেস্ট তৈরি করে নেব দেখুন রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে ডাল পাটাটার মধ্যে সামান্য একটু ধনের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করে রেখেছি তার থেকে দু চা চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটাবো দেখুন প্রায় এক দেড় মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার যে ভাপানো পাতাগুলো ছিল বাঁধাকপির সেই পাতাগুলো এক একটা করে এভাবে নিয়ে নেব আর যে ডালের পেস্টটা তৈরি করে রেখেছি সেখান থেকে এভাবে দেড় থেকে দু চামচ করে এভাবে পাতাগুলোর উপরে একটু দিয়ে দেবো দেখুন এভাবে পাতার উপরে যাতে লাগে একটু জাস্ট মিশিয়ে নিতে হবে এমন কোনো যক্ষির কাজ নয় যে কেউ পারবে দেখুন এভাবে লাগিয়ে নিচ্ছি তারপর এভাবে ভাজ করে নেব খুব সহজেই লেগে যাবে যেহেতু পাতাগুলো একটু ভাপানো আছে নরম আছে আর ডালের পেস্টটা যখন লাগবে খুব সহজেই লেগে যাবে তারপর এভাবে মুড়িয়ে রেখে দেব। দেখুন তৈরি হয়ে গেল আরও একটা দেখিয়ে দিচ্ছি ডাল দিয়ে এভাবে লেপে তারপর এভাবে একটু গোল গোল করে পেঁচিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেলো সবগুলো আমি এভাবেই তৈরি করে নিয়েছি দেখুন এবার এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর এভাবে এক একটা করে দিয়ে দেব সবগুলো দেওয়ার পর জাস্ট কিছুক্ষণ এক মিনিট মতন একটু অপেক্ষা করব তারপর এভাবে উল্টে দেব। খুব বেশি ভালো করে ভাজার প্রয়োজন নেই যেহেতু আমরা তরকারি করব। আপনারা চাইলে এভাবে ভাজাও খেতে পারেন ভাজা খেতে গেলে ডালের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে আর উপর দিয়েও একটু ডাল দিয়ে দিতে হবে তাহলে ভাজাটা ভালো হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে একেবারে কুরকুরে হয়ে যাবে সেটা স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন খেতে ভীষণই ভালো হবে এবার উল্টে পাল্টে এভাবে একটু হালকা ভেজে নিয়েছি খুব বেশি ভালো করে ভাজার দরকার নেই এবার আমি তুলে নেবো বাঁধাকপির বড়াগুলো তুলে নিলাম এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা টুকরো করে আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ পরিমাণ হিং যদি হিঙের গন্ধ পছন্দ করেন অবশ্যই দেবেন কেননা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু হিং দিলে খেতে ভালো লাগবে এবার কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ফুরনটাকে তারপরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না কালারটা একটু সুন্দর হবে এবার পুরো মশলাটাকে কষিয়ে নেব একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত প্রায় দু তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে মনোযোগ সহকারে মশলাটাকে কষাতে হবে যত ভালো মশলা কষানো হবে ততই এর টেস্টটা বেড়ে যাবে দেখুন প্রায় তিন মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি যোগ করে দেব পরিমাণ মতো জল এখানে আমি এক কাপ পরিমাণ জল যোগ করলাম খুব বেশি একটা পাতলা ঝোল হবে না আবার খুব বেশি শুকনো শুকনোও হবে না সেই পরিমাণ বুঝে জলটা দিতে হবে মিডিয়াম টাইপের গ্রেভিটা হবে এবার ঢেকে ঝোলটাকে একটু হাই ফ্লেমে ফুটতে দিতে হবে দু থেকে তিন মিনিট যাতে করে ঝোলের ভাবটা চলে যায় ঝোলটা ফুটতে ফুটতে এদিকে দেখুন যে বাঁধাকপির বড়াগুলো আমি ভেজে রেখেছি সেগুলো এভাবে একটু টুকরো করে দেব। আপনারা চাইলে গোটাও রান্না করতে পারেন তবে এভাবে টুকরো করে দিলে ভেতর পর্যন্ত ঝোলটা ভালোভাবে ঢুকবে আর খেতে ভালো হবে এদিকে দেখুন দু তিন মিনিট প্রায় ঝোলটা ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে এবার এক একটা করে দিয়ে দেব। দর্শক বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবগুলো দেওয়ার পর হালকা হাতে একটু ডুবিয়ে দেব তারপর ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মিডিয়াম লো ফ্লেমে একটু ফুটিয়ে রান্না করে নিতে হবে যাতে করে বাঁধাকপির পাতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়েছি তারপর এভাবে একটু হালকা হাতে উল্টে দেব খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না তাহলে খুলে যেতে পারে যেহেতু হালকাই ডালের পরিমাণটা দেওয়া রয়েছে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঘি এটা সম্পূর্ণ অপশনাল ঘিটা চাইলে আপনারা নাও দিতে পারেন এবার সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট একটু ফুটিয়ে নেব তারপর গ্যাসটাকে অফ করে দেবো দেখুন এক মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি তারপর পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি তারপর আমি সার্ভ করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন এমন কি বাড়িতে কোনো অতিথি আসলেও বানিয়ে খাওয়াতে পারেন একবার হলেও জিজ্ঞাসা করে দেখবে যে বানিয়েছেন কিভাবে ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন